হ্যালো বন্ধুরা, লাইভ গুরুতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বলবো লিনিয়ার ইকুয়েশন নিয়ে, অর্থাৎ সহ সমীকরণ নিয়ে। এই ধরনের যে অঙ্কগুলি আছে, সেই অঙ্কগুলো কিভাবে কম সময়ে সমাধান করতে পারবো, এটাই নিয়ে আজকে আমি বলবো। তো চলুন শুরু করা যাক। তো এখানে ফার্স্ট অঙ্কটা দেখে নেব। ফার্স্ট অঙ্কটা এখানে রয়েছে 4x-y = 5, 7x-4y = 2। তো এখানে x এর মান যখন বের করব, তখন কি করব, এই যে x এর টার্ম গুলো আছে এটাকে মনে মনে বাদ দেব, আর y এর টার্ম গুলো নিয়ে চিন্তা করব। মানে কি, y এর উপরে কত আছে, মানে y এর সহগ দেখব কত আছে। y এর সহগ রয়েছে -1 লিখলাম, উপরেটার সাথে এই নিচেরটা, মানে উপরের সহগের সাথে এই নিচের ধ্রুবক গুলোকে গুণ করব। তারপরে এই এ সহগ -4, ওয়াই সহগের সাথে এই উপরেরটার ক্রস মাল্টিপ্লাই করে তাদের মধ্যে বিয়োগ করব। মানে উপর থেকে শুরু করব, -1 * 2 বিয়োগ, এটা নিয়মের মাইনাস, আর এই দুটো গুণ, -4 * 5। এখন হরে কি হবে, হরে করার সময় কি করব, যে x এর সহগ কত আছে -1, x এর সহগ কত আছে -1, আর এখানে রয়েছে 7, -1 7 গুণ করবো, মানে যেটা উপরে আছে সেই উপরেরটার সাথে নিচেরটা গুণ করবো। তাহলে কি হবে, -1 * 7। আর এখানে মাইনাস একটা নিয়মের, এবং এইটার সাথে এইটার ক্রস মাল্টিপ্লাই হবে 4 * -4। এইবারে হচ্ছে ক্যালকুলেশন করব, কি হবে -2, আর এটা মাইনাসে মাইনাসে +20, আর এখানে হয়ে যাবে -7, আর এটা হবে -7 +16। তাই ক্যালকুলেশন করে কি হবে, 18, আর এটা হয়ে যাবে হচ্ছে 9, তাহলে করলে 18। তাহলে অ্যান্সার কি হলো, এক্স এর মান বেরিয়ে গেল 2। এখন এক্স এর মান বেরিয়ে 2 বেরিয়ে গেলে কি করব, ওয়াই আমি বসিয়ে দিতে পারি, যে কোনো একটা সমীকরণে বসিয়ে দেবো। আমি ফার্স্ট সমীকরণে যদি বসিয়ে দিই, তাহলে ওয়াই এর মান বেরিয়ে যাবে। এছাড়া ও সেম প্রসিডিউরে বের করব, যে ওয়াই যখন বের করবো ওয়াই এর টার্ম গুলোকে বাদ দেবো, এক্স এর টার্ম নিয়ে কাজ করবো। এক্স এর টার্মে উপরে দেখবো কি আছে, এর সঙ্গে ক্রস মাল্টিপ্লাই এটার, তাহলে 4 * 2, একটা নিয়মের মাইনাস এইটার সাথে এইটার, তাহলে হচ্ছে 5 * 7। এবং নিচে কি হবে, নিচে সেম উপরের সাথে শুরু হবে এক্সেরটা, এক্সের সাথে ওয়াই হবে সবসময়, এক্সের সাথে ওয়াই যেটা উপরে থাকে উপরের সাথে। তাহলে কি হচ্ছে, 4 - 4 নিয়মের মাইনাস 7 - 1, এটার সাথে এটা। তাহলে এখন কি হয়ে যাচ্ছে, ক্যালকুলেশন করলে এটা হয়ে যাচ্ছে 8 - 35, আর এখানে হচ্ছে -16, আর এখানে হচ্ছে মাইনাসে মাইনাসে +7। তাহলে যদি ক্যালকুলেশন করি, তাহলে কি আসবে, -8 থেকে 35 বিয়োগ করলে পড়ে থাকে হচ্ছে -27, আর -16 থেকে 16-র সাথে 7 যোগ করলে পড়ে থাকে -9। তাহলে এই মাইনাস মাইনাস কেটে যাবে, আর 9 দিয়ে কাটলে কত হবে, 3। তাহলে কি, y = 3। তাহলে এটার অ্যান্সার কি হয়ে গেল, x = 2, আর y = 3। মান বের করার পর যদি y এর মান এরকম ভাবে না বের করে আরো তাড়াতাড়ি করতে হয়, তাহলে কি করব, x এর মানটা যে কোনো একটা সমীকরণে বসিয়ে দেবো। লাইক এই সমীকরণে বসিয়ে দিচ্ছি, মানে 4 * x এর মান 2 - y = 5। তাহলে কি y = কি হবে, এই এই এইটা এইটা এখানে -y = কি হবে, এ তোমার -8 - 8 থেকে 5 গেলে পড়ে থাকে হচ্ছে 3 - 3। তাহলে মাইনাস মাইনাস কেটে যাবে, তাহলে y = কি হবে, 3। তাহলে এখানে এইভাবে এইটুকুতে হয়ে গেল, এইটুকুর মধ্যে হয়ে গেল। এইটা না করে এটা বসিয়ে দিতে পারবো, মানে কি x এর মান বের করে এখানে বসিয়েও দিতে পারবো, আর যদি চাও তো y এর মান এরকম ভাবে বের করে বের করতে পারবে। বন্ধু, যাদের এখনো ক্লিয়ার হয়নি তাদের জন্য আরেকটি এক্সাম্পল, x - 5y = 6 হলে 3x - 7y = 2। এখানে x এর মান বের করব, কিভাবে, এই আমি বলেছিলাম x এর মান বের করলে x এরটা বাদ দেবো, এবং কি y এর টার্ম গুলো কি আছে দেখবো। y এর টার্মে y এর সহগ কি আছে এখানে, -5, এর সাথে কি হবে, এর গুণ করব, তাহলে -5 * হচ্ছে কি 2, তারপর একটা নিয়মের মাইনাস, এবং কি করব, এখানে এর সহগ কি আছে, y সহগ হচ্ছে -7 * 6, তাহলে -7 * কি হবে, 6। আর এখানে নিচেরটা করার সময় কি করব, সেই উপরেরটা যেটা দিয়ে শুরু করেছিলাম সেটার সাথে এটার গুণ, মানে হচ্ছে মাইনাস
फाइव इंटू हे थ्री आर किटार साथेटा एर कि नहीं मैंने वन रही है माइनस सेवेन इंटू माइनस एक तर हे वन इंटू हे माइनस सेवेन তাহলে এক্স ইকুয়ালস টু কি বের হবে দেখে নি, যে এখানে পাঁচ দুগুণে দশ মাইনাস টেন, আর এখানে মাইনাস মাইনাসে প্লাস, ছয় সাতে বিয়াল্লিশ, আর এখান থেকে এ গেলে হচ্ছে তিন পাঁচে পনেরো, মাইনাস পনেরো মাইনাসে মাইনাসে প্লাস সেভেন। এক্স ইকুয়ালস টু কি হচ্ছে, যখনই আমরা এক্স এর মান পেয়ে গেছি তখন কি করবো, আমরা যে কোনো একটা ইকুয়েশনে বসিয়ে দেবো, অথবা আমরা এইভাবে ওয়াই এর মান বের করতে পারি। আগের অঙ্কে আমি দেখিয়ে দিয়েছি কীভাবে এই প্রসিডিওরে ওয়াই এর মান বের করতে হবে। তা এখন কি করব, আমরা এক্স এর মানটা যে কোনো একটা ইকুয়েশনে বসিয়ে দিতে পারি। তা আমি ফার্স্ট ইকুয়েশনে বসিয়ে দিয়েছি এক্স এর মান মাইনাস ফোর ওর মাইনাস ফাইভ ওয়াই ইকুয়াল টু সিক্স। এই মাইনাস ফাইভ ওয়াইটা এখানে থাকলো, এই যে সিক্সটা রয়েছে সিক্স, আর এটা এপাশে আসলে প্লাস ফোর, প্লাস ফোর সিক্স কত হচ্ছে টেন, প্লাস টেন, তাহলে ওয়াই ইকুয়ালস টু কি হচ্ছে টেন, মাইনাস ফাইভ কাটলে হচ্ছে টু, তাহলে ওয়াই ইকুয়ালস টু কত বেরিয়ে গেল মাইনাস টু। তাহলে এক্স ইকুয়ালস টু ফোর আর ওয়াই ইকুয়ালস টু কি হচ্ছে মাইনাস টু, এটা হচ্ছে অঙ্কের অ্যান্সার। বন্ধুরা যাদের যাদের এখনো ক্লিয়ার হয়নি তাদের জন্য আরও একটি এক্সাম্পল, এক্স বাই টু প্লাস ওয়াই বাই থ্রি ইকুয়ালস টু ওয়ান, এক্স বাই থ্রি ই প্লাস ওয়াই বাই টু ইকুয়ালস টু ওয়ান, এরকম ধরনের থাকলে সেই একই প্রসিডিওরে আমরা করবো। তো এক্স এর মান বের করবো, এক্স এর মান বের করার সময় এক্স এর টার্মগুলোকে বাদ দেবো, ওয়াই এর টার্ম নিয়ে কাজ করবো, দেখবো এক্স এর এটার সাথে এটা, এটার সাথে এটা প্রথমে উপরের সাথে হয়, তাহলে এটার সাথে এটা গুণ করলে কী হবে, ওয়াই এর সহগ কী আছে ওয়ান থার্ড, মানে ওয়ান বাই থ্রি ইন্টু তোমার কী হচ্ছে ওয়ান ইন্টু ওয়ান মাইনাস নিয়মের, তাহলে এখন কি এইটা ইন্টু এইটা, মানে ওয়াই এর সহগ কী আছে ওয়ান বাই টু, ওয়ান বাই টু ইন্টু কী আছে উপরে ওয়ান, তারপরে নিচে কি হবে এই উপরে যেটা আছে উপরের সাথে এটা হয় বলে, মানে ওয়ান বাই থ্রি ইন্টু কি হবে ওয়ান বাই থ্রি, নিয়মের একটা মাইনাস এইটার সাথে এইটা, মানে এর সহগ রয়েছে ওয়ান বাই টু আর ওয়াই এর নিচের সহগ আছে ওয়ান বাই টু, এইটা ইন্টু এটা। তাহলে এখন ক্যালকুলেশন করব, এখানে কি হয়ে যাবে ওয়ান বাই থ্রি মাইনাস ওয়ান বাই টু, আর এখানে হয়ে যাবে ওয়ান বাই নাইন মাইনাস ওয়ান বাই ফোর ইকুয়ালস টু, এইটাকে যদি এখন ক্যালকুলেশন করি তাহলে কি হয়ে যাবে, এ নিচে হবে সিক্স আর উপরে হবে এইটা, মানে টু মাইনাস থ্রি, আর নিচে ক্যালকুলেশন করলে এটা চার নং ছত্রিশ ইস, আর এটা হয়ে যাবে চার মাইনাস নয়। তারপরে এটা ক্যালকুলেশন করলে এখানে লসাগু হয়ে যাবে সিক্স, আর এখানে হবে টু মাইনাস থ্রি, আর এখানে হয়ে যাবে থার্টি সিক্স ইস, এখানে হবে চার মাইনাস নয়, তার মানে এখানে কি হয়ে যাবে, এটা কেটে তো ছয় দিয়ে ছয় ছয় ছত্রিশ, তাহলে উপরে পড়ে থাকবে হচ্ছে মাইনাস এক, আর এখানে নিচে পড়ে থাকবে হচ্ছে মাইনাস ফাইভ বাই ছয়, তাহলে এটা উল্টে যাবে, উল্টে গেলে হয়ে যাবে মাইনাস মাইনাস কেটে যাচ্ছে ছয় বাই পাঁচ, তাহলে এক্স এর মান। তো বন্ধুরা এক্স ইকুয়াল টু সিক্স বাই ফাইভ বেরিয়ে গেল, এখন আমরা কি আগের মতন ওয়াই বের করতে পারি এই নিয়মে, অথবা কি করব এক্স এর মান যে কোনো একটা বসিয়ে দেবো সেটাই তাড়াতাড়ি হয়ে যাবে। তাই এক্স এর মান আমি যে কোনো একটা সমীকরণে বসিয়ে দিলাম, আমি এখন সেকেন্ড সমীকরণে বসিয়ে দিচ্ছি, এখানে কি এই এক্স এর জায়গায় কি সিক্স বাই ফাইভ বসিয়ে দেবো, সিক্স বাই ফাইভ বাই থ্রি ই প্লাস ওয়াই বাই টু ইকুয়ালস টু ওয়ান, তা এখানে এখানে কিছু নেই, এবার নিচে ওয়ান আছে, এটা উল্টে যাবে, উল্টে গেলে কী হবে সিক্স বাই তিন পাঁচে পনেরো, তাহলে কী হবে সিক্স বাই ফিফটিন ইন প্লাস ওয়াই বাই টু ইকুয়ালস টু ওয়ান, তাহলে এখান থেকে ওয়াই বাই টু ইকুয়ালস টু কী হবে ওয়ান মাইনাস এই সিক্স বাই ফিফটিনটাই পাশে চলে আসলো, সিক্স বাই ফিফটিন এখানে ক্যালকুলেশন করলে ফিফটিন ফিফটিন মাইনাস সিক্স মানে কী হচ্ছে নাইন বাই ফিফটিন, তা এখন ওয়াই ইকুয়ালস টু কী হবে, ওয়াই ইকুয়ালস টু হবে হচ্ছে নাইন বাই ফিফটিন ইন নাইন বাই ফিফটিন ইন্টু এই টুটা উপরে উঠে যাবে, তাহলে এখানে কত হবে থ্রি দিয়ে গেলে তিন ত্রিক্ষে নয় তিন পাঁচে পনেরো, ও তাহলে এখানে কি তিন দুগুণে ছয় বাই পাঁচ, তাহলে এক্স এর মানও সিক্স বাই ফাইভ হলো, ওয়াই এর মানও সিক্স বাই ফাইভ, তাহলে এক্স ইকুয়ালস টু সিক্স বাই ফাইভ ইফ আর হচ্ছে ওয়াই ইকুয়ালস টু সিক্স বাই ফাইভ হলো অ্যান্সার। তো বন্ধুরা এই প্রসিডিওরে আমরা যে কোনো লিনিয়ার ইকুয়েশন খুব কম সময়ে এই নিয়মে
নিয়ে সমাধান করতে পারবো। তো আশা করছি বন্ধুরা ভিডিওটি ভালো লেগেছে, যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন আর শেয়ার করবেন, আর যদি এই লিনিয়ার ইকুয়েশন সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে তা কমেন্ট সেকশনে জানাতে পারেন, আর যদি আপনি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, কেননা আমি এরকম ধরনের ভিডিও রেগুলার চ্যানেলে আপডেট করতে থাকি। তো ভালো থাকবেন আর দেখতে থাকবেন লাইভগুলোকে।